জো বাইডেনের সাথে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক মোহাম্মদ ইউনূসের। এবারে হয়তো আশঙ্কাটাই সত্যি হতে চলেছে, বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন আমেরিকায়। ডক্টর মোহাম্মদ ইউনূস নে ইউএন মে ইন্ডিয়া কি বেইজ্জতি কি হ্যায়, ইন্ডিয়া কি ইনসাল্ট কি হ্যায়, ওর জয় বাইডেন নে ডক্টর মোহাম্মদ ইউনূস কো বহুত জ্যাদা রেসপেক্ট দি হ্যায়, ইতনি জ্যাদা রেসপেক্ট দি হ্যায় ইউএন মে হর এক কন্ট্রি নে ডক্টর মোহাম্মদ ইউনূস কো কে ইন্ডিয়ান মিডিয়া সে হজম নেই হো রা, ইন্ডিয়ান মিডিয়া সে দেখা নেই যা রা কে হামারা চায় বালা প্রাইম মিনিস্টার জো হ্যায় উসকো তো কিসি নে বুলায়া ভি নেই হ্যায়, উসকো সব নে ইগনোর কিয়া হ্যায়, ওর কিসি নে উসসে অ্যাজ সচ জো মিটিং হ্যায় ও ভি নেই কি সহি ঢঙ্গ সে, লেকিন ইয়াহাঁ পে জ্যাসে সুর্খিয়ো মে ডক্টর মোহাম্মদ ইউনূস ছায়ে হুয়ে থে কে হর কোই আগে হো রা থা উনসে বাত করনে কে লিয়ে, ওর ডক্টর মোহাম্মদ ইউনূস নে ভি বহুত আচ্ছে সে বাংলাদেশ কো জিস তরহ রিপ্রেজেন্ট কিয়া, ওর ইয়ে চিজ দেখে ইয়ার ইন্ডিয়া কি ইন্ডিয়া কা হসদ ইন্ডিয়া কি জলন জো হ্যায় ইতনি জ্যাদা বড় চুকি হ্যায় কে ও আপকো হর তরফ নজর আয়েগি। আবি মে আপ লোগোন সা ইয়ে রিপোর্ট শেয়ার করুঙ্গি, বহুত ইন্টারেস্টিং রিপোর্ট হ্যায়, ক্যা কাহা ইস রিপোর্ট মে, ওর ইয়াহাঁ পে ডক্টর মোহাম্মদ ইউনূস কা ক্যা মিশন হ্যায় ইসকে বারে মে বাত করেঙ্গে, ইন্ডিয়া কো লেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনে মিশন পে কাম কর রহে হ্যায়, ইয়ে রিপোর্ট দেখনে কে বাদ মজিদ বাত করতে হ্যায়। ভিডিও দেখনে সে পহলে চ্যানেল পে নিউ হ্যায় তো চ্যানেল কো সাবস্ক্রাইব ওর ভিডিও কো লাজমি লাইক করে, সো চলতে হ্যায় দেখতে হ্যায় ভিডিও, লেটস গো। জো বাইডেনের সাথে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক মোহাম্মদ ইউনূসের। এবারে হয়তো আশঙ্কাটাই সত্যি হতে চলেছে, বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন আমেরিকায়। কথায় আছে, পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, হিংসা এবং জ্বালা কাকে বলে এবং কত প্রকার তা দেখা যাচ্ছে পশ্চিমবাংলার মিডিয়ায়। ভারতীয় দাসত্বমুক্ত হয়ে নতুন বাংলাদেশ এখন স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পথে, বাংলাদেশের জনগণের স্বার্থে নতুন সরকার কাজ করে চলেছে, ভারতকে খুশি করতে নয়। আর নতুন বাংলাদেশের এই পরিবর্তন যেন চোখে লেগেছে তাদের। এতদিন আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যে সম্মান পায়নি, আজ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই সম্মান পাচ্ছে বাংলাদেশ, যা দেখে রীতিমতো ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় মিডিয়ার। আমেরিকার সহযোগিতায় এবার ভারতকে সোজা করার মিশনে বাংলাদেশ। আমেরিকার ইতিহাসে কোনোদিন তাদের রাষ্ট্রপ্রধান জাতিসংঘের অধিবেশনের আগে কখনো কোনো দেশের সাথে বৈঠক করেননি, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শুধু তিনি বৈঠকই করেননি, বরং কোলাকুলি করে ছবি তুলেছেন। সেই বৈঠকে ভারতকে শিক্ষা দেওয়ার আলোচনাও হয়েছে বলে দাবি করছে পশ্চিমবাংলার মিডিয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি মিথ্যা কথা বলে আমেরিকার সাথে ভারতের সম্পর্ককে খারাপ করে দিতে পারে। কেন ভারতীয় দাতাদের গায়ে আগুন জ্বলছে জো বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক দেখে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক ভারতীয় পাগলদের পাগলামি। এবারে হয়তো আশঙ্কাটাই সত্যি হতে চলেছে, যেমনটা আশঙ্কা করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার আশঙ্কাই হয়তো এবারে সত্যি হতে চলেছে, বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন আমেরিকায়। বাংলাদেশে থাবা বসাচ্ছে আমেরিকা, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন করেছে আমেরিকা। দক্ষিণ পূর্ব এশিয়াতে শক্তি বাড়ানোর লক্ষ্য আমেরিকার, ভারত চীনকে চাপে রাখতে বাংলাদেশে কূটনৈতিক শক্তি বৃদ্ধি করতে চায় আমেরিকা, অন্তত এমনটাই জানা যাচ্ছে। ভেবেছিল যে মোহাম্মদ ইউনূস আসলে যা ইচ্ছা তাই করবে, কেউ কিছু বলতে আসবে না। আর মোহাম্মদ ইউনূস তিনি নোবেল বিজয়ী, অনেক বড় বড় পদবি, সমস্ত কিছু নিয়ে যেখানে যেখানে যা যা মিথ্যা কথা বলার তিনি খুল্লাম খুল্লা বলে দিতে পারবেন। ভুল করেছিলেন মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস ভেবেছিলেন যে রিপাবলিক বাংলার চোখ বোধহয় বাংলাদেশের ওপর আর নেই। জো বাইডেনের সাথে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক মোহাম্মদ ইউনূসের, এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি ঘটনা, কারণ প্রথমবার আমেরিকার কোন রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করবেন, বাইল্যাটারাল অর্থাৎ দ্বিপাক্ষিক বৈঠক। কিন্তু ঠিক এই জায়গা থেকেই আলোচনায় উঠে আসতে পারে ভারত প্রসঙ্গ, বাংলাদেশ প্রসঙ্গ, হাবি জাবি সমস্ত কিছু উঠে আসবে, কিন্তু এই জায়গা থেকেই প্রশ্ন আগামী এক ঘন্টায় যারা মোহাম্মদ ইউনূসের ফাইল সাজিয়ে দিচ্ছেন, আগামী এক ঘন্টায় মোহাম্মদ ইউনূস কি বলবেন, সেই কাগজ যারা সেট করে দিচ্ছেন তারা মিথ্যাচার করবেন না তো।
বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের এত সম্মান সহ্য করতে পারছে না পশ্চিমবঙ্গের মিডিয়া। ভারত বাংলাদেশের উপর যে আধিপত্য বিস্তার করেছে তা নিয়ে আলোচনা হয়েছে জো বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে। এখানে ভারতের নামে মিথ্যা প্রপাগান্ডা করবে ডক্টর মোহাম্মদ ইউনূস এমনটা ভাবার সুযোগ নেই। পশ্চিমবাংলার দাদারা এত ভয় পাচ্ছে, এ যেন চোরকে চুরির অপবাদ দেওয়ার আগেই মুখ ফসকে চুরি করার কথা স্বীকার করে নেয়ার মতোই। আমরা রাষ্ট্র ক্ষমতায় নোবেল জয়ীকে বসিয়েছি, আপনাদের মতো চাওয়ালাকে নয়। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। বাংলাদেশের সাথে দাদাগিরি করার সুযোগ ভারতকে আর কখনোই দেয়া হবে না। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, আমেরিকা বাংলাদেশে থাবা বসাচ্ছে না, বরং আপনারা শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশে থাবা বসিয়েছিলেন। এখন ছাত্র জনতার নতুন বাংলাদেশ আপনাদের সেই হাতকে ভেঙে দেওয়ার কাজটি করছে। পশ্চিমবাংলার দাদাদের বুকের জ্বালা দেখে মনে হচ্ছে বাংলাদেশ সঠিক পথেই আছে। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে ভারতীয় প্রপাগান্ডা। ওকে জি, ইয়ে রিপোর্ট আপ লোগোনে দেখি হ্যায়, ইয়াহাঁ পে জি ইয়ে ইন্ডিয়ান মিডিয়া কি হাসাদ, ইন্ডিয়ান মিডিয়া কা জলন জো হ্যায় আপ দেখ সকতে হ্যায় কি কিতনি আগ লাগি হুই হ্যায়। আর ওয়ো কহ রহে হ্যায় কি ইয়ার ইতনি লম্বি মিটিং, ইতনি লম্বি বৈঠক হুই হ্যায়, ইসমে ক্যা বাতে হুই হ্যায় ইয়ার, জো বেইজ্জতি হ্যায় ওয়ো ইন্ডিয়া কি হো রহি হ্যায়, আর ইস জগহ পে ইয়ার মোদি জো হ্যায় ওয়ো আপনি লম্বি লম্বি মিটিংস করতে হ্যায়। তো আজ বাংলাদেশ হর তরফ ছায়া হুয়া হ্যায়, হর কোই বাংলাদেশ কি বাত কর রহা হ্যায়, হর মিডিয়া চ্যানেল জো হ্যায় ডক্টর মোহাম্মদ জোনেস কো কভারেজ দে রহা হ্যায়, আর হামারা চায় ওয়ালা জো হ্যায় ওয়ো কি নজর হি নি আ রহা হ্যায়, চায় ওয়ালা কো জো হ্যায় কোই হেডলাইন হি নি বানা রহা, ঠিক হ্যায়। তো ইয়াহাঁ পে কাফি জ্যাদা ইন্ডিয়ান মিডিয়া পে সত্তা ছায়া হুয়া হ্যায় কি বাংলাদেশ কো ইতনি ইজ্জত মিল রহি হ্যায় জো কভি ইন্ডিয়া নে নাহি চাহা থা, এন্ড দিস ইজ দ্য রিজন কি ইন্ডিয়া বাংলাদেশ কো কভি ইয়ার চাহতা নাহি থা কি বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট হো, দিস ওয়াজ দ্য রিজন কি ও চাহতা থা কি শেখ হাসিনা ইয়াহাঁ পে মুসল্লত রহে, শেখ হাসিনা বাংলাদেশ কে অন্দর হর তরহ সে জো উল্টা কাম হ্যায় ও করে কি বাংলাদেশ কো নিচে হি লেকে যায়, আর বাংলাদেশ উস তরহ তরক্কি না কর সকে জেসে বাংলাদেশ করনা চাহতা হ্যায়। লেকিন আব ডক্টর মোহাম্মদ জোনেস বাংলাদেশ কো নই প্রোগ্রেস কি তরফ লেকে যায়েঙ্গে, আর উসকা উসকি এক অহম ঝলক জো হ্যায় ও আপ লোগোনে দেখ লি হ্যায় কি ইউএন মে জাতে হি ওয়াহাঁ পে কিতনি বড়ে তাদাদ মে জো ইন্টারন্যাশনাল লিডার্স হ্যায় উনসে মুলাকাতে কি হ্যায় ডক্টর মোহাম্মদ জোনেস নে, আর দুনিয়া কো ইয়ে বাতায়া হ্যায় কি বাংলাদেশ ক্যা হ্যায়। ইয়ার আপ লোগ ক্যা কহেঙ্গে ইন্ডিয়ান মিডিয়া কে প্রপাগান্ডা পে, ইয়াহাঁ পে কিজি কাহা জা রহা হ্যায় কি ডক্টর মোহাম্মদ জোনেস কা মিশন হ্যায় ইন্ডিয়া কো নিচা দিখানা, এন্ড ডক্টর মোহাম্মদ জোনেস ইন্ডিয়া কো লাইক হিউমিলিয়েট করনা চাহতে হ্যায় আর ইয়েই উনকা এম হ্যায়। তো ইয়ার ইস টাইপ কি জো বাতে ওয়ো হো রহি হ্যায়, ওয়েল ডক্টর মোহাম্মদ জোনেস নে এক দফা ভি ইন্ডিয়া কা জিক্র নাহি কিয়া ইয়া কোই ভি এসি বাত নাহি কি জিসমে ইন্ডিয়া কা জিক্র হো। তো ইয়াহাঁ পে হাসাদ আর জলন জো হ্যায় আই থিঙ্ক বনতি হ্যায়, কিউঙ্কি ইসসে পহলে জো হ্যায় শেখ হাসিনা কো কভি কিসি নে ইস তরহ নাহি দেখা, ইউএন মে জা কে ইতনি বড়ি তাদাদ মে লিডার্স কে সাথ মুলাকাত করনা লাইক শেখ হাসিনা কো কিসি নে নাহি দেখা। আপ লোগ ইয়া ক্যা কহেঙ্গে সওয়ালে সে, আপ লোগ কো ক্যা কহনা হ্যায়, আপ লোগ জো ভি কহনা চাহতে হ্যায় লাস্ট বোলতে হ্যায় কমেন্ট সেকশন মে, ভিডিও কো লাস্ট মে লাইক আর শেয়ার করেন তাকে ইয়ে জো প্রপাগান্ডা হ্যায় ইন্ডিয়ান মিডিয়া কা ইসকো জ্যাদা লোগোঁ তক পৌঁছায়া যা সকে, ইস আওয়াজ কো জ্যাদা দূর তক পৌঁছায়া যা সকে। সো মেক শিওর টু শেয়ার অ্যান্ড লাইক দ্য ভিডিও, আপ লোগ আপনে অ্যানালিসিস লাস্ট মে কমেন্ট সেকশন মে বতায়ে, আপ লোগোঁ সে ফির সে মুলাকাত হোগি, আই উইল সি ইউ টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই।